স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে আজ কারিকুরির তরফ থেকে তোমাদের জন্য একটা বিশেষ ধরনের একটা আইটেম এনেছে। সেটা হচ্ছে, দেখো, এটা একটা মানকচুর চাক। এই মানকচুটাকে আমি ভালো করে কালকে ধুয়ে সারা রাত রেখে দিয়েছি বাইরে। তারপরে এখন আমি এই মানকচুটাকে গ্যাসে একটু পুড়িয়ে নেব। প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে দিলাম, এখানে একটা রুটি সেকলে বসিয়ে দিলাম, আর এই যে মানকচুটা আমি এখানে একটু টপিট করে একটু পুড়িয়ে নেব। এই মানকচুটা পোড়ার কারণ হলো, এই মানকচুটা যদি আমি একটু পুড়িয়ে নিই, এর ভেতরে যদি কোনো জলো জলো ভাব থাকে বা গলা ধরার কোনো কিছু, তাহলে সেটা অনেকটাই কমে যায়। ওই জন্য আমি এটাকে একটু পুড়িয়ে নিচ্ছি। এটা আমি 2 থেকে 3 মিনিট পুড়িয়ে নেব। দেখো, কচুটা আমার বেশ ড্রাই হয়ে গেছে। আর এটা কিছুদিন ঘরে রেখে করলে খুবই ভালো হয়, ওই জন্য আমি এটাকে বাজার থেকে যেহেতু কিনে আনা, সেই জন্য এটাকে একটু পুড়িয়ে নিই। বেশ লালচে লালচে ভাব এসে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। কচুর টুকরোটা আমি পুড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি, দেখো। এবার আমি এটাকে এর সাইডগুলোকে কেটে নিচ্ছি। উপরের দিকটা আমি একটু হালকা করে চেঁচে নিচ্ছি, দেখো, একটু চেঁচে নিচ্ছি। আর পুরো এটা আমার এর ছালটা পুরো ছাড়ানো হয়ে গেল। একটু গরম বলে আমার ধরতে অসুবিধা হচ্ছে। দেখো, এবার আমি এটাকে একটু গ্রেট করে নেব। যদিও টুকরো করে নিলে গ্রেট করতে সুবিধে হবে। দেখো, আমার এতটা হয়েছে, কুড়িয়ে নিয়েছি, এতটা হয়েছে। এবার এটাকে আমি শিলে বাটবো। প্রথমে দেখো, শিল একটু নিচ্ছি। শিলটাকে আমি আগে একটু ধুয়ে নিয়েছি। এর সঙ্গে আমি এরকম 1 বাটি 1/2 মালা নারকেল দিয়ে দেব, তাই নারকেলটাও কিছু এর সঙ্গে বেটে নিচ্ছি। এখানে আমি 8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা 8টা এর সঙ্গে বাটবো। আমি এটাকে বেটে নিচ্ছি, তোমরা ইচ্ছে করলে মিক্সিতেও করে নিতে পারো। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষে, কালো সর্ষে দিয়ে দিলাম। তার সঙ্গে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার এই কালো সর্ষেটাকে আমি ইতিমধ্যে বেটে নেব। সর্ষেটা বাটার জন্য আমি হাতে একটু জলের মধ্যে দিয়ে দিলাম। আমার এতে এতটা হয়েছে, একদম শুকনো শুকনো করে বেটেছি। শুকনো শুকনো করে বাটলে ভালো হয়, জলো জলো হলে অতটা টেস্ট পাওয়া যায় না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ, চা চামচের 2 চামচ চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, আমি আমার স্বাদ মতো দিয়েছি। এখানে দিচ্ছি একটু লেবু, যদি কোনো
গলা ধরার কি থাকে সেই জন্য একটু লেবু এর মধ্যে আমি দিয়ে দিলাম। আমি আগে লবণ দিয়েছি 1 চা চামচ, আমি আবার আর একটু লবণ এখানে দেব, এখানে আরো 1/2 চা চামচ লবণ আমি দিয়ে দিলাম। চিনি লবণ তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এখন এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, প্রায় 40 থেকে 50 ml সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, পাশে রাখলাম। এবার দেখো আমি একটা কৌটো নিয়েছি, স্টিলের কৌটো, কৌটোটাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এই সর্ষের তেলটা আমি কৌটোটার চারিদিকে ব্রাশ করে দিচ্ছি। পুরোটা আমার ব্রাশ করা হয়ে গেছে। এবার এখন আমি এটাকে এর মধ্যে অল্প অল্প করে দিই। এর উপরে আমি একটুখানি সর্ষের তেল আর একটু ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা একদম টাইট করে দিতে হবে, কৌটোটা এয়ার টাইট হতে হবে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। গ্যাসটা ধরিয়ে দিয়ে এখানে আমি একটা 3 লিটারের কুকার বসিয়ে দিলাম। কুকারটা তোমরা তোমাদের পাত্র অনুযায়ী নেবে, আমার এই কৌটোটা 3 লিটারের কুকারে ঢোকে। যদি তোমরা বড় ধরনের কৌটো নাও তাহলে তোমরা 5 লিটারের কুকার নিতে পারো। এখানে আমি প্রায় 1 কাপ জল দিয়ে দিচ্ছি, বড় কাপের কফি মগের 1 মগ জল আমি এখানে দিয়ে দিলাম। পুরোনো একটা বার্নার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই যে কৌটোটা, এই কৌটোটা আমি পুরোনো বার্নারের মধ্যে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। এবার আমি এটাকে, তোমরা সরাসরি জলেও দিতে পারো, আমি দিলাম না, আমি ওইরকম ভাবে দিই। দেখো এবার আমি কুকারটা আটকে দিলাম। এবার এবার গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে রাখবো, মিডিয়াম আঁচে 2 থেকে 3টে সিটি পড়লেই আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা আমার পরপর 3টে সিটি পড়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে খুলে নিচ্ছি। দেখো এরকম হয়েছে, এবার বেশ নরম হয়ে গেছে। এবার এটাকে তোমরা কৌটোর মধ্যে রেখেও, ফ্রিজে রেখে খেতে পারো, বা সার্ভিং বোলে নামিয়েও এটাকে তোমরা খেতে পারো। তো খাওয়ার সময় তোমরা ইচ্ছে করলে এর মধ্যে একটু আবার কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিতে পারো, তাহলে সর্ষের তেলের পুরো কাঁচা গন্ধটা পুরো ভালো উঠবে। আমি এটা এখানটায় সার্ভিং বোলের মধ্যে নামিয়ে ফেলছি। দেখো কতটা হয়েছে, দেখো এখানে একটু আমি এমনি নারকেল কোড়া দিয়ে দিলাম। মানে তোমরা উপর থেকে এইভাবে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো, তাহলে বেশ ভালো লাগবে খেতে। তোমরা তো দেখলে আমার এই ভিডিওটি, যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটি, তাহলে তোমরা এতে একটা লাইক করবে, কমেন্টস লিখবে, অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটি টিপবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো দেখতে থাকো কারিকুরি আগামী দিন কী নিয়ে আসে। ধন্যবাদ।